আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো রমজানের ইফতারির আইটেমে যে আমরা আলুর চপটা তৈরি করে থাকি, সেই আলুর চপের রেসিপিটি আমি খুবই সাধারণভাবে শেয়ার করছি। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আলুর চপের রেসিপি। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং এর উপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে এভাবে করে আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে করতে, তাহলে কিন্তু আলুটা আঠালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স বা ভাজা মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। আর সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চা চামচ। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চপ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে অনেক ভালো লাগবে। এরপরে হাত দিয়ে এই সব উপকরণ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে আমি ভালোভাবে হাত দিয়ে মধ্যে মধ্যে এই আলুর চপটার জন্য আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। এটা এক পর্যায়ে আমারটা রেডি হয়ে গেছে। এবারে আমি আমার হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি যাতে করে আমি আলুর চপের শেপটা ভালোভাবে দিতে পারি। এরপরে অল্প কিছু আলুর অল্প কিছু ডো নিয়ে এখান থেকে আমি হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি চেপে চেপে একটা শেপ করে নেব। নিশ্চয়ই খেয়াল করেছেন, এই তো হয়ে গেছে। এবারটা প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদের দেখার সুবিধার্থে আবারও কিছুটা আলু ডো নিয়ে এবারে আমি হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরপরে একটু হালকাভাবে চেপে এটাকে শেপ করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো আলুর চপের শেপ তৈরি করে নিয়েছি। এই তো সব শেষের যে আলু চপের শেপটা আমি করে নিয়েছি। এবার এটা একদমই রেডি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আশা করছি আলু চপটা আপনাদের খেতে অনেক ভালো লাগবে। এবারে আমি আলু চপের জন্য বেসনের ব্যাটাটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ বেসন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটাও আমি 1/2 চা চামচ দিয়েছি। এবার এই শুকনো পোকনগুলো ভালোভাবে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি। মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দিব পানি। 1/2 কাপ পানি পুরোটা এখানে দিয়ে দিচ্ছে। এবার হ্যান্ড মিক্সের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছে। এখানে আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে, আমার মনে হয়েছে আর একটু পানি প্রয়োজন, তাই এখানে আমি সামান্য অল্প কিছু পরিমাণ পানি এখানে দিয়ে দেব, 1/2 কাপের চেয়েও কম, মানে 2 টেবিল চামচ পানি দিয়েছি সবশেষে। এবার আবারও এই ব্যাটারটা ভালো করে 5 মিনিটের মতো ফেটে রেডি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। এই তো আমার ব্যাটারটা একদমই রেডি। এরপরে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা আঙুল ব্যাটারের ভিতরে আমি রেখে দেখতেই পাচ্ছেন যে আঙুলের সাথে কিন্তু ব্যাটারটা ভালোভাবে কোট হয়ে আছে, তার মানে এটা একদমই পারফেক্ট আলু চপ তৈরি করার জন্য। এবার চলে যাব ভাজতে। একটা কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি। এবার আলু শেপগুলো ব্যাটারের ভিতরে কোট করে এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু এখানে চামচ ব্যবহার করেছি, আপনার চাইলে হাত দিয়েও দিতে পারেন। এরপরে যখন এক পাশে সুন্দর কালার চলে আসবে ঠিক অপর পাশটা আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে ভেজে নেব 5 মিনিটের মতো। যখন দেখবো যে আমার পছন্দ অনুযায়ী কালার চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চেষ্টা করুন ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে। এই তো সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এবার চলে যাব সার্ভ করার পালায়। প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আলুর চপগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে,
দেখতেই পাচ্ছেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।